আপনারা দেখছেন চ্যানেল কে এস তমা, নাটক জীবনেরই দর্পণ। ¡Ah, mira, mira!
Yeah!
মারতে গেছিলি তাই না? আমরা তো মাছ মারতে গেছিলাম। মাছ মারতে গেছি তা মাছ কো আতে পুতুল দেহি। শোন মাছ মারতে তো গেছিলাম কিন্তু যাইয়া জাদুর পলো পাইছি। জাদুর পলো? এ জাদুর পলো, জাদুর পলো ইচ্ছা করলে পাওয়া যায়। বিশ্বাস করতেছিস না? হ্যাঁ তোরা বিশ্বাস করাই দেছি। এই যে পুতুল দেখছোস এটা এই জাদুর পলো থেকে পাইছি। মিছা কথা কর, আমার তো মিছা কথা তো একবার বার না। আচ্ছা তুই জাদু দেখ পারছাস? হ্যাঁ দেখ পারছাই। আচ্ছা রে বয় বুঝি বুঝছস? থাক মিছা। জাদুর পলো ওরা পুতুল বানায় দাও। দেখছস তুই পুতুল হয়ে গেছস। পুতুল কিরে এখন মুখ দিয়ে কথা বেরে না? এই দেখ তোর আমি উষা নিমু। তুই মেরাজ রে পুতুল বানিয়ে দিছস? হ্যাঁ বানাইছি। না পড়ি তুই কাজটা মোটেও ভালো করিস নাই। আর এই জাদুর পলো যদি তোর হাতে থাকে আবার কোথায় কখন জাদুর পলো দিয়ে কোন হয় অঘটন ঘটাবি? তার থেকে বরং জাদুর পলো আমার দিয়ে দে। আমার যদি ইচ্ছা হইতো তাহলে তোরে কখন আমি জাদুর পলো দিয়ে দিতাম বুঝছস? আমার ইচ্ছা নেই, আমি তো দিব না। এই জাদুর পলো আমার না। জাদুর পলো তুমি বন্ধু বলো তুমি কার? আচ্ছা তোদের জাদু পলো কি জাদু করতে পারে? হ্যাঁ এই করতে পারে। এই যে পুতুল গুলো তা আমাদের জাদুর পলো বানাইছে। কি জাদু করছিস? এই যে জাদুর পলো আমাদের পুতুল এনে দিছে আর এইটা ওইটাকে মিরাজ মিরাজ রে পুতুল বানিয়ে দিছি। মিরাজ রে তোরা পুতুল বানাইছিস? সারাদিন কার্টুন দেখতে দেখতে তোদের তো মাথা গেছে, এখন আমার মাথা রক্ষাবি? না বিশ্বাস করি না, আরেকবার এই কথা কইলে খাবি মাই। যা ঘরে যা। আচ্ছা তুমি বসো। হ্যাঁ বসো। আচ্ছা ঠিক আছে। এই যে আমি তোমার ম্যাজিক দেখাইতাছি। ম্যাজিক দেখাবো না জাদুর পলো তুমি বাবার এক পুতুল বানিয়ে দাও। বাবা এবার বিশ্বাস হয়েছে। তুই এটা কি করলি? বাবার তুই পুতুল বানিয়ে দিলি। পরি বাবারে পরে পুতুল বানিয়ে দিছে। বাবারে পুতুল বানিয়ে দিছে তাই না? পাগল হইছস? হ্যাঁ তোর বাবা তো পাশের ঘরে রয়েছে। না বাবা তুমি কথা বলো না কেন? বাবা তুমি কথা বলো। মেয়েটার মাথা একেবারে গেছে, ও কি কয় পড়ি? হ্যাঁ মা আমি বাবারে পুতুল বানাই দিছি। এই যে দেখো না পুতুল। মানুষ কখনো পুতুল হইতে পারে নাকি? তোর বাবা পুতুল হইলো কেমনে? হ্যাঁ পুতুল পুতুল পরি বানাইছে জাদুর পলো দিয়া। কি এই এই পলো তো যাওয়ার সময় মনে নিয়ে আসিস নাই? আরে পলো তো আমাকে নাই। শোনো আমাকে পলো নাই, কিন্তু মাছ মারতে গেছিলাম না ওই জায়গায় আমি এই জাদুর পলো পাইছি। না এটা একবারে মিথ্যা কথা, এই জাদুর পলো পাইছিলাম আমি। আচ্ছা তোরা থাম, এটা তো জাদুর পলো, আমি বুঝবো কেমন করে? তাহলে এই পুতুল আবার মানুষ বানিয়ে দে তাইলে তো আমি বুঝতে পারবো যে এটা সবসময় অতিরিক্ত করে সবসময় চল না।
আমি মিথ্যা কথা বলি না আমি আসলে স্নেহার বন্ধু স্নেহা মাকে পেয়েছে পরি পাইনি আমাকে কে কত খারাপ খারাপ কাজ করাইছে আমি কিন্তু খারাপ কাজ করি না তোমার দিয়ে কি খারাপ কাজ করাইছে বলো আমারে বলো রাস্তে বানাইছে তারপরে স্নেহার আমাকে বানাইছে আমার পুতুল বানিয়ে দিছিল আমার পুতুল বানিয়ে দিছিল জীবন থেকে অনেক দূরে চলে যাক।